শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। গত বছরের শেষ দিকে গুঞ্জন ছড়ায় প্রেম করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুলের সঙ্গে নতুন প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি। অবশ্য ওই গুঞ্জনের সূত্রপাত করেছিলেন অভিনেত্রী নিজেই। ইমরানের সঙ্গে নিয়মিত ঘনিষ্ঠ ছবি শেয়ার, রোমান্টিক কমেন্ট চালাচালিতেই দিচ্ছিলেন প্রেমের ইঙ্গিত। প্রভাও ইমরানের প্রেম নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যমেও চর্চা হয়, যদিও তারা নিজেরা বিষয়টি নিয়ে স্পষ্টভাবে কিছুই বলেননি। এদিকে সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে কয়েক মাস না পেরিতেই ভেঙে যাচ্ছে প্রভা ইমরানের প্রেম। বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বিরহ বিচ্ছেদের পোস্ট দিয়ে আসছিলেন প্রভা। এটা দেখেই নেটিজেনদের মনে তাদের ব্রেকআপের ধারণা তৈরি হয়। গেল শুক্রবার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি লেখা শেয়ার করেছেন প্রভা। সেখানে লেখা রয়েছে, কখনো খেয়াল করেছো একটা বিচ্ছেদের পর সৎ মানুষটি একাই থাকে এবং যন্ত্রণাগুলোর সঙ্গে লড়ে যায়, আর প্রতারক মানুষটা ততক্ষণে আরেকটা সম্পর্কে জড়িয়ে পড়ে। এর আগেও বিভিন্ন সময়ে বিরহের স্ট্যাটাস দিয়েছেন প্রভা। এবার তিনি লিখেছেন, সঠিক মানুষ তোমার অতীত নিয়ে প্রশ্ন না তুলেই ভালোবাসবে। প্রসঙ্গত, ইমরানের আগে ছোট পর্দার এক তরুণ অভিনেতার সঙ্গে প্রভার সম্পর্ক ছিল বলে শোনা যায়। সেই সম্পর্ক ভেঙে যাওয়ায় অনেকদিন বিষাদে ডুবছিলেন অভিনেত্রী। তার সোশ্যাল মিডিয়ার পোস্টগুলোতে ছিল সেই বিষাদের ছায়া। এটি কাটিয়ে সুখের সাগরে ভেসেছিলেন ইমরানের সান্নিধ্যে, কিন্তু এই সুখ বুঝি টেকসই হলো না। বিশ্ববিদ্যালয় জীবনে রাজীব নামের এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন প্রভা। তাদের বাগদানও হয়েছিল বলে জানা যায়, কিন্তু পরবর্তীতে 2010 সালে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে বিয়ে করেন তিনি। এরপর রাজীবের সঙ্গে প্রভার একটি স্ক্যান্ডাল ছড়িয়ে পড়ে, যার কারণে এক বছর না যেতেই ভেঙে যায় অপূর্ব প্রভার সংসার। 2011 সালে মাহমুদ শান্ত নামে এক ব্যক্তিকে বিয়ে করেন প্রভা। সেই সংসার টিকেছিল 2014 সাল পর্যন্ত।